ওই ওইটা কি ছিল? ওই হরিণ ভাগতেছে। এ বন্দুক কই, বন্দুক কই, বন্দুক কই? শুনে একটা শট বলো না, মরম এবার মরিয়া। গুলি মারে না কেন? আরে গুলি মারতেছে না কেন? পালা যাচ্ছে তো। আরে হরিণ ভাই, ধর ভাই, এত স্পিড ভাগে নাকি হরিণ? আমি জানতাম না তো। আরে গুলি কি দে মারে ভাই? ও আর দিয়ে আগে রিলোড করতে লাগবে ভাবে ভাই। পিছনে একটা শট বলো না, মরম এবার মরিয়া। সরি ভাই, খারাপ লাগছে এখন আমাকে। সরি হরিণ, আমার কাছে অনেক ভুল হয়ে গেছে, তোকে আমি মারাটা ঠিক হয়নি, ক্ষমা করে দে আমাকে। হোল্ড ই টু স্কিন, হোল্ড ই টু স্কিন মানে মাংস। ও ভাই, এগুলো এখন কি করবো? জি ভাই, আমি হরিণের মাংস খাবো না। চলো ভাই এখান থেকে। আমাদের মেন কাজ, আমাদের মুরগি কোথায় ভাই? মুরগি কোথায় আমাদের? আগের এপিসোডে মুরগি গুলা নিয়ে আসলাম, আজকে হারা গেল। আমি ভাবছিলাম যে আজকে আমরা মুরগির ঘর বানাবো, তারপর আমরা নিজেদের ঘর বানাবো, কিন্তু মুরগি গায়েব। আমি গাড়ির মধ্যে রাখছিলাম মুরগি গুলাকে। এক কাজ করে গাইস, আমাদেরকে আবার মুরগি কিনে আনতে লাগবে। তো চলো গাইস, আমরা আবার যাবো মুরগি কিনতে। চলো মুরগি কিনতে চলো ফটাফট। এক কাজ করি, এই মাংস গুলা বেচা যাবে না? ওকে রাখ এখানে। চলো মাংস গুলা নিয়ে যাবো, আমরা বেচবো। আমি শুনছি যে গেমটার মধ্যে মানে বেচাও যায়, তো আমরা বেচবো আর বেচে বেচে বড় লোক হবো। আর হ্যাঁ, আমাদেরকে আমাদের দাদুর স্বপ্ন পূরণ করতে লাগবে, ঘর বানাতে লাগবে ফটাফট। তো এখন আমরা যাবো মুরগি কিনতে আর মুরগির ঘর বানাবো, তারপরে আমরা আজকে নিজের ঘর বানাবো। তার জন্য আজকের এপিসোড ভাই পুরো খতরনাক হবে। হ্যালো ম্যাডাম, এই যে এইটার মধ্যে আমরা যাবো, আর এখানে দেখো সেলের বাটন আছে, একটা সেলের বাটনে এখানে আমাদেরকে $45 দিচ্ছে। চলো $45 আমরা বিক্রি করে দিলাম। চলো এবার আমাদেরকে বাই করতে লাগবে মুরগি দুইটা। ওকে, দুইটা মুরগি হয়ে গেল এখন আমাদের কাছে। এখন আমি জানি না আমার কাছে কত টাকা আছে, টাকা খুবই চেক করে ভাই ওইটাও জানি না। মুরগি কোথায়, মুরগি কোথায়? এই তো মুরগি। আরে ভাই, তোরা পালাস কোথায় রে? হ্যাঁ, তোদেরকে আমি কতবার কিনলাম জানি? প্রথম এপিসোড থেকে আমি মুরগি কিনে আছি। আমি যত দূরে ভিডিও দেখছি সবাই ঘর টর বানায় একদম কি কি করে দিচ্ছে, আর আমি এখনো মুরগি কিনে আছি। যেমন তেমন করে আজকে আমরা নিজের ঘর বানাই ছাড়বো, দাদুর স্বপ্ন পূরণ করে ছাড়বো। ওকে গাইস, আমাদের গাড়ি এখানে ফাইসে গেছে, এমন জায়গায় ফাইসে গেছে এখান থেকে বারও করতে পারতেছে না। বাড়াই যা, বাড়াই যা, বাড়াই যা, বাড়াই যা, বাড়াই যা, বাড়াই যা। ও বাড়াই গেছে, বাড়াই গেছে, বাড়াই গেছে। গোল গোল ঘুরতেছে, গোল গোল ঘুরছে। আরে উঠ ভাই, কিভাবে উঠবো? আরে ভাই, আমার গাড়ি কোথায় ফাইসে গেল গাইস? আরে মুরগি গুলা তোরা নিচে কেন পড়তেছিস না? এরা তো যেমন আছে ওরকমই আছে, এদের কোনো ফরকও পড়তেছে না। তো আমরা বাড়ি পৌঁছে গেছি গাইস, আর এখন আমাদেরকে সবাই আগে মুরগি গুলাকে বার করতে লাগবে। মুরগি গুলাকে বার করে ঘেরা রাখতে লাগবে। এবার আমাদেরকে বলছে স্মল কুপ ব্লু প্রিন্ট, এই জায়গাটাতে আমাদেরকে বলছে যে মুরগির আমাদেরকে ঘর বানাতে লাগবে। এখানে মুরগির কোনটা ঘর আমরা বানাবো, যেরকম ঘর বানাতে যাবো ওরকম ঘর বানাবো। প্রথমে আমরা ছোটটাই বানাই, কারণ এটা বানানোর জন্য আমাদেরকে কাঠ লাগবে, আর কাঠ জোগাড় করতে অনেক কঠিন হয়। তো মুরগির ঘর আমরা কোথায় রাখবো? হ্যাঁ, তো মুরগির ঘর এই গ্যারাজটার এই জায়গাটাতে না, এই জায়গাটা দরজা আছে, এই জায়গাটা ভালো লাগবে না। এই জায়গাটা রাখি না, এই জায়গাটা ভালো লাগবে, এই জায়গাটা ভালো লাগবে। ওকে, তো এবার আমাদের মুরগির ঘর তৈরি হয়েছে, কিন্তু এটা বানানোর জন্য আমাদেরকে লাগবে, তারপর এখানে এই বাক্সটা উঠাতে লাগবে যেটা আমরা কিনছিলাম আগের বার। আর এবার এটা এখানে এখানে কোথায় রাখবো? এটা এখানে রাখে দিই, ব্যাস এটা। তারপর এক মিনিট আগে, সবার আগে আমরা ঘুমাই যাই ভাই, বহুত অন্ধকার হয়েছে, কিছু বুঝতে পারতেছি না আমি। তো সবার আগে আমরা ঘুমাই। ওকে, সকাল হয়ে গেছে, এবার আমাদেরকে কি করতে লাগবে? টেবিলস অফ ফ্লুইড বলছে। ওকে, আমাদেরকে কাঠগুলো নিতে লাগবে, টেবিলটার মধ্যে দিতে লাগবে না। ওকে ওকে, বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। ওকে, টেবিলটার মধ্যে আমাদেরকে ফিউল ট্যাঙ্ক, ওকে ওকে, ফিউল ট্যাঙ্ক বলছে এখানে আমাদেরকে। ফিউল ট্যাঙ্ক কোথায় রাখছিলাম আমরা? ফিউল ট্যাঙ্কটা নেই, এটার মধ্যে ঢালে দিতে লাগবে। ওকে, আমাদের মেশিন তৈরি হয়ে গেছে, এবার এটা দিয়ে আমরা গাছ কাটতে পারবো। গাছ কাট, গাছ কাট। এবারে গাছটা কাটতে লাগবে, গাছের যে কাঠগুলা থাকবে এই কাঠগুলা দিয়ে আমাদেরকে এই মুরগির ঘরটা বানাতে লাগবে। এখানে লেখা আছে উডেন প্ল্যাঙ্কস 15টা কাঠ লাগবে আমাদেরকে, ওরকম করে আমাদেরকে ঘর বানাতে লাগবে। ভাই, কত কাঠ লাগবে আমাদেরকে? ওকে, দুইটা কাঠ পাইলাম আমি। ওকে, এই দুইটা কাঠ আগে নিয়ে যাই। ওকে, দুইটা কাঠ আমরা লাগাই দিছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা, 2x15 মানে আমাদেরকে আরো 13টা কাঠ লাগবে। কাঠ কোথা থেকে পাবো আমরা? গাছগুলা কাটা যাবে কিনা, এক মিনিট দাঁড়াও, গাছগুলা এখানে যাই। ও কাটাবে 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 কাটাবে। ও গাছ পড়তেছে, গাছ পড়তেছে, গাছ পড়তেছে, ও গাছ পড়ে গেল। ও বুঝে গেছি বুঝে গেছি। এবার আমাদেরকে এটাকে হোল্ড ই দাবায়। ও এখানে তো ডালি ডাল ভাই, এবার তো কোনো টেনশনই নাই, আমাদের কাছে আনলিমিটেড ডাল আছে, কোনো টাকাও লাগবে না। ওয়াও, খালি আমাদেরকে পেট্রোল কিনতে লাগবে মেশিনটা চালানোর জন্য। তো এক কাজ করে আমি ফটাফট ডালগুলা কাটে নেই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে গাইস, আমাদের লাস্ট কাঠ কাটতেছি আমরা। এখন এটা যে প্ল্যাঙ্ক আসার পর আমাদের মনে হচ্ছে আমাদের হয়ে যাবে, মানে হয়ে তো যাওয়ার কথা, ফটাফট হয়ে যায় ফটাফট। ওকে, এটাকে বন্ধ কর মেশিনটাকে, এটা নিয়ে চ। এবার যতটুকু আমার মনে হচ্ছে যে মুরগির ঘর হয়ে যাওয়ার কথা, এখানে কয়টা লাগবে? 6x15 মানে আমাদেরকে আরো 9টা কাঠ লাগবে এখানে। ওকে, ইনস্টল ইনস্টল ইনস্টল, আর একটা কাঠ লাগবে, ও একটা কাঠ বেশি হয়ে গেছে আমাদের কাছে, কোনো ব্যাপার না, আমাদেরকে লাগবে আরো। ওকে, ও ভাই, মুরগির ঘর রেডি আমাদের, মুরগির ঘর। মুরগি মুরগি কোথায় তোরা? মুরগি ভাই, তোরা ভাই কোথায়? খাতা হারাই যায় ফাইনালি।
তোদের ঘর আমি পেয়ে গেছি বুলেট দরজা খোল রাগ এখানে থাক এই এই পালাচ্ছিস কোথায় ভাই পালাবি না এত কষ্ট করে নিয়ে আসছিস তোর আরেকটা মুরগি কই টায়ারের মধ্যে কেন আসছিস ভাই তোকে টায়ারে আর থাকতে লাগবে না তোদের ঘর বানায় নিছি আমি ঘরে চল বল ব্যাস মুরগি ঢুক 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 ও ভাই মুরগির ঘর বানিয়েছি ভাই থ্যাংক ইউ ওকে তো এবার আমাদের মেন মিশন আমাদেরকে এই ঘরটা ভাঙতে লাগবে তারপর এখানে একটা নতুন ঘর আমাদেরকে বানাইতে লাগবে তো আমি এটাকে ফটাফট ভাঙি তারপর তোমার ঘর বানানোটা দেখো ভাঙরে 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 ভাঙো ভাই ভাঙো 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 জানলা আরেকটা জানলা ভাঙো দরজা ভাঙো এবার ভাঙো জানলা ভাই ঘর তো চুরমার করে দিচ্ছি আমরা ও উপরে ছাদ ভেঙে দিচ্ছি পরের ফ্লোর তো আমরা ভেঙে দিয়েছি অলমোস্ট এখান থেকে ভাঙো আরে ভাঙো ভাই ফটাফট ভাঙো ভাই ফটাফট ওকে গাইস আমরা ফটাফট ভাঙতেছি ওকে গাইস ফাইনালি আমরা ফার্স্ট ফ্লোর পুরো ভেঙে দিয়েছি এখন খালি নিজের কাঠটা বাকি আছে এটাকে ভাঙিয়ে দেবো এখন রেডি গো আমি ভাবতে যে এই জায়গাটা বানাবো না একটু আগে যাই বানাবো কারণ এটা একটু বেশি দূরে ছিল এই যে আমি মনে হচ্ছে একটু আগে গেলে বানালে ভালো হবে ওকে তো গাইস আমরা ঘর বানানোর জন্য রেডি আছি এখন তো আমরা ঘর কোনটা ঘর বানাবো এটা এটা ঘর এটা ঘর এটা ঘর এটা ঘর যেটা ঘর একটু ওকে এই ঘরটা আমাকে ভালো লাগতেছে টু স্টোরি হাউস উইথ টু রুমস ওকে তো আমরা এই ঘরটাই নেবো এই ঘরটা কোথায় রাখা যায় কোন জায়গাটা বানানো যায় ওকে এই জায়গাটা একদম ভালো মতো বানাবো আমরা ব্যাস হয়ে গেছে ওকে আমাদের ঘরের ডিজাইন তো রেডি হয়ে গেছে কিন্তু এবার এখানে আমাদেরকে কি কি লাগবে এবার আমাদেরকে এখানে লাগবে উড প্ল্যাঙ্ক কনক্রিট আর মেটাল উড প্ল্যাঙ্ক লাগবে 23টা কনক্রিট লাগবে 80টা আর মেটাল লাগবে 15টা দেখো উড তো আমরা পাই যাবো আমরা গাছ কাটে পাই যাবো উড আমাদেরকে কনক্রিট আর মেটাল লাগবে এখন আমাদেরকে দোকান যাইতে লাগবে আর সঙ্গে আমরা এই জ্যারকিনটা নিয়ে যাই আমরা তেল ভরে আসবো কারণ তেলের দরকার থাকবে আমাদেরকে কনক্রিট কোথায় পাবে কনক্রিট কনক্রিট হার্ডওয়্যার সফটওয়্যার আমার মনে হচ্ছে হার্ডওয়্যারে পাওয়া যাবে কিন্তু তার আগে আমাদেরকে গ্যাস স্টেশন যেতে লাগবে তেল ভরানোর জন্য চলো ফটাফট গ্যাস স্টেশন তারপরে যাবো হার্ডওয়্যার কনক্রিট আর মেটাল নিতে ভাই কতগুলো লাগবে যেন ভুলে গেছি ও ভাই ভুলে যাই আমি বারবার এখানে বলছে কনক্রিট 80টা মেটাল 15টা ওকে কনক্রিট 80টা মেটাল 15টা আর জানি না ভাই আজকের ওয়েদার কেন এরকম দেখো পুরো কুয়াশা কুয়াশা এই গেমটার মধ্যে ওয়েদারও চেঞ্জ হয় আমি জানতাম না ওকে 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 আমরা গ্যাস স্টেশন চলে আসছি ফটাফট আমরা তেল ভরাবো ওকে তো আমরা গ্যাস স্টেশন চলে আসছি কিন্তু গাড়ির মধ্যে কত তেল আছে সেটা আমরা কি বুঝবো ওকে সবার আগে তো এসে জ্যারকিনের মধ্যে তেল ভরাইনি ভরা ভাই ফটাফট গাড়ির মধ্যে তেল ভরে নেবো একবারে আর এখন ভাই ওয়েদার আবার খারাপ হয়ে গেছে আবার অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো আমাদেরকে এখন মনে হচ্ছে বাড়ি যাওয়াটা ঠিক হবে কারণ রাত্রেবেলা এখানে অনেক ভয়ানক কিছু হতে পারে ও ভাই বৃষ্টি হচ্ছে তার জন্য অন্ধকার হয়ে গেছে ওকে যাই হোক ভাই বৃষ্টি হোক আর যাই হোক আমাদেরকে ফটাফট বাড়ি পৌঁছাতে লাগবে আর ঘুমাইতে লাগবে ফটাফট ও ভাই ভাই অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে ওকে আমরা পৌঁছা গেছি আমাদের রেঞ্চে ফটাফট 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 দাঁড়া ঘুমাই 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 ফটাফট ঘুমা ফটাফট ঘুমা ফটাফট ঘুমা ওকে গাইস সকাল হয়ে গেছে কিন্তু বৃষ্টি এখনো থামেনি আমি সারা রাত ভাই গাড়িটার লাইট চালু করে রাখিয়ে দিয়েছিলাম তো এক কাজ করে বৃষ্টির মধ্যে আমাদেরকে কাজ করতে লাগবে কিছু করার নেই এখানে আগে তেলটা আমরা ভরাইনি আর ততক্ষণ আমরা কিছু গাছও কাটতে লাগবে আমাদেরকে কাটো 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 সব গাছ কাটো সব গাছ কাটো গাছ কাটো গাছ কাটো গাছ কাটো তাহলে আজকে আমরা আমাদের ঘর বানাতে পারবো আর হ্যাঁ আমাদের মেন জিনিস যেটা কনক্রিট আর জিনিস ওইটা তো আনি নেই তো ফটাফট আগে ওইটা নিয়ে আসি কনক্রিট আর মেটাল আরে ভাই বৃষ্টি কম হয়ে যা ভাই বৃষ্টি ওকে আমাদেরকে এখানে কনক্রিট নিতে লাগবে কনক্রিট এখানে কনক্রিট 5 কেজির ব্যাগ আর আমাদেরকে লাগবে 80 কেজি হবে তার মানে আমাদেরকে 16টা ব্যাগ নিতে লাগবে 2টা 3টা 4টা 5টা 6টা এবার আমাদেরকে বলছে মেটাল 15 ভাই এখানে 10টা 10টা 2টা নিয়ে নি চলো 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 এবার আমাদের নিজের ঘর বানাবো ও ওকে গাইস আমরা অনেকগুলা প্ল্যাঙ্কস তো লাগাই নিছি এখানে এখানে প্ল্যাঙ্কস গুলো রাখি আমরা গাছ কাট আজকে তো ঘর আমরা কমপ্লিট করে ছাড়বো গাইস ওকে ভাই হয়ে যা ভাই কত কাঠ লাগবে তোকে কত কাঠ লাগবে তাড়াতাড়ি যদি হইতো তাহলে মজা আসতো ভাই এত টাইম লাগে কাঠ বানাতে প্ল্যাঙ্কস হয়ে গেছে আমাদেরকে আর বেশি প্ল্যাঙ্কস লাগবে না তো চলো এবার আমরা কাজ শুরু করি আমাদের ওকে গাইস এখন বৃষ্টিও কমে গেছে আর আমাদের প্ল্যাঙ্কস ও মোটামুটি তৈরি হয়ে গেছে আমরা কাজ শুরু করি যে কনক্রিট লাগবে 80টা এরকম করে আমাদেরকে কনক্রিট গুলা ভাই 5 কেজির যে আমি কেন নিছি আমি নিজেও বলতে পারতেছি না আমি 50 কেজির ওখানে ব্যাগ ছিল আমি 50 কেজিটা কেন নিলাম আমরা জানি না তো এখন আমাদেরকে এক একটা করে ব্যাগ নিয়ে এসে এখানে ঢুকাই দিতে লাগবে ওকে তো গাইস আমাদের কনক্রিট কমপ্লিট হয়ে গেছে শুধু একটা বাকি আছে 5 কেজির বস্তা কোথায় গেল ব্যাস এবার আমাদের কনক্রিট হয়ে গেছে কমপ্লিট এবার আমাদেরকে মেটাল লাগবে 15টা আমাদের কাছে 10 কেজির 2টা আছে তো আশা করি এখানে হয়ে যাবে হয়ে গেল আশা করি এটা দিয়ে হয়ে যাওয়ার কথা ওকে হয়ে গেছে ওকে তো এবার আমাদেরকে প্ল্যাঙ্কস লাগাইতে লাগবে কয়টা প্ল্যাঙ্কস লাগাইতে লাগবে কোথায় গেল প্ল্যাঙ্কস লাগাইতে লাগবে আমাদেরকে 23টা ঘরটাকে কমপ্লিট করতে লাগবে ব্যাস বুঝে গেছি ওকে এখন আমাদের কাছে শুধু 3টা প্ল্যাঙ্কসই আছে 3টা প্ল্যাঙ্কস এর বেশি লাগবে আর মনে হচ্ছে 3টা বেশি লাগবে না কম লাগবে মনে হচ্ছে হয়ে যাবে ওকে এখানে একটা প্ল্যাঙ্কস লাগবে ওকে হয়ে গেল এবার এখানে একটা লাগবে ব্যাস হয়ে গেছে কমপ্লিট ও ঘর একা কমপ্লিট হয়ে গেছে ওকে গাইস এটা আমাদের নতুন ঘর দেখতে পাচ্ছ তোমরা গাইস আমাদের নতুন ঘর ভাই আমাকে তো একদম ঠিকঠাক লাগছে একটু ছোট ঘরটা একদম ভালো আছে মানে অতটা কোনো খারাপ নেই বাকি ভিতরে তোমরা দেখছো ব্লু কালার দিয়ে পুরো ভর্তি আছে আর এখানে একটা এটা কি আছে এটা ফ্রিজ ওকে ফ্রিজ আছে এখানে একটা তারপর এখানে টেবিল আছে এখানে কিচেন বাকি এখন তো গাইস আমরা দাদুর স্বপ্ন পূরণই করে তো তোমরা আমাকে কমেন্টে বলো যে এরপরে আমরা কি করবো আর আজকের ভিডিও এখানে শেষ করতে যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে বাই বাই বাংলা গেমার।